আজকে সকলেই ভ্যালেন্টাইন ডে নিয়ে কথা বলেছে কাজেই একই বিষয়ে তিন চারজন মানুষ বলা এটা কোনো প্রয়োজন নাই কিন্তু আমি ওই জিনিসগুলো বলবো মুসলমান তার তাহাজি তামদুন মানে আপনার সংস্কৃতি আছে আপনার সভ্যতা আছে আপনি আপনার সংস্কৃতিকে অনুসরণ করা বাদ দিয়ে আপনি কাফের সংস্কৃতি অনুসরণ করে চলছেন আমাদের দেশে এমন ঘটনা আসে না নাই আল্লাহর নবীর জালিলুল কাদার সাহাবা কিভাবে আল্লাহর নবীর ইসলামকে অনুকরণ অনুসরণ করে চলতে হয় আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবাদ মুসলমানদের যুবকদেরকে যদি প্রশ্ন করেন তার চুল রাখা কেমন তারা বলবে সালমান খানের মতন মেয়েদেরকে যদি প্রশ্ন করা হয় তুমি কাকে অনুসরণ করে চলাম মেয়েরা যদি বাংলাদেশের সিনেমা দেখে চলে কিংবা কাফেরদের সিনেমা অনুসরণ করে চলে এখন তো বাংলা সিনেমা দেখে না কারণ বাংলাদেশের সিনেমা যারা করি তাদের কোনো জায়গা বাংলার জমিনে নাই বাংলাদেশের জমিন এখন কোরআন হাদিসের মাহফিলের জমিন এই জন্য দেখবেন বাজারের মধ্যে করোনা নাই মাজারের মধ্যে করোনা নাই বাণিজ্যিক মেলার ভিতরে করোনা নাই করোনা আছে ভিতরে মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে এটা হলো বাংলাদেশের মানুষের সাথে একটা প্রহসন ছাড়া অন্য কিছুই না আমরা বলি বিচার যদি করতে হয় সম্ভব সব জায়গায় বিচার করতে হবে এই জন্য আমরা মানুষদেরকে ইমান শিক্ষা দেই ওয়াদ যদি বন্ধ হয়ে যায় ওয়াদ যদি কমে যায় বাংলাদেশে বাংলাদেশে অশ্লীলতা বাড়ে না কমে জুড়ে বলেন আমি আরেকটা কথা স্পষ্ট করে বলি এই জন্য যুবক যুবদেরকে আগে ঠিক করতে হবে তার আদর্শের অনুকরণের একমাত্র ব্যক্তিকে যুবকদেরকে বলি অযুবকেরা তোমরা যদি কাউকে অনুকরণ তে চাও আল্লাহ তালা শিখিয়েছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য আমি আল্লাহ উসওয়ায়ে হাসানা হিসেবে দাঁড়ায়া দিলাম অনেক যুবকদেরকে দেখবেন তারা ইসলামে তাহজিব তামুদদিনকে পরিবর্তন করেছে হাতের মধ্যে অনেক যুবকেরা পশ্চিমাদের দেখা দেখি। हिंदुস্তানের দেখা দেখি, হাতের মধ্যে এখন ব্যাসলাইট করে আসে না নাই অনেক যুবকরা হাতের মধ্যে ব্যস্ত লাইট পড়েছে না কি আছে না নাই আমি বলতে চাই যুবক আমার নবী বলেছেন তিন প্রকার ব্যক্তি আমার পূর্বের চাচা আব্দুল্লাহ ফারুক সালাফি চার প্রকার ব্যক্তির কথা বলেছেন আর তিন প্রকার ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল খুলুল আবি দাউদের হাদিস নাম্বার 1408 আমার নবী আলবানি নাসির উদ্দিন আলবানি সহিহ বলেছেন তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না কয় প্রকার ব্যক্তি এর মধ্যে এক প্রকার হলো রজনা নিসাই যদি কোনো পুরুষ মহিলাদের বেশ ধারণ করে আর যদি কোনো মহিলা পুরুষের বেশ ধারণ করে মুসলমানদের এই পৃথিবীতে বিপর্যয়ের দ্বিতীয় কারণ হল যখন মুসলমানেরা কাফের মুসেকদের অনুকরণ করে চলে ওই যুবকদেরকে প্রশ্ন করি চুরি হলো মেয়েদের পোশাক তোমার হাফের মধ্যে দেখান আবার অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে পাতলা কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় নবীজি বলেছেন সালা সাতুল্লাহুল তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না সালা সাত্লা জান্না তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এক প্রকার ওর রাজলাত যদি মহিলা পুরুষ পরপুরুষের ধরে কোনো আর যদি কোনো পুরুষ অন্য কোনো মহিলাদের ব্যাস ধরে এই জন্য হাতের মধ্যে চুরি পরা এটা মহিলার পোশাক না পুরুষের পোশাক জুড়ে বলেন মহিলার না পুরুষের পোশাক এই জন্য আমার নবীর কথা মোতাবেক তুমি জান্নাতি না জাহান্নামি জুড়ে বলো তুমি জানা জাহান নামে আমার নবীর কথা মতো তুমি জাহান নামে এই জন্য আমার নবীর হাবে শোনার সাথে সাথে হাত থেকে ব্রয়লারটা খুলে ফেলবে আবার অনেক পুরুষেরা আছে মেয়েদের নামটা হাতের মধ্যে খোদাই করে লেখে অমুককে আমি খুব লাভ করি বা আজকে তো গেলে ভ্যালেন্টাইন ডে রাতের বেলায় কয়েল দিয়ে অনেক সিগারেট করার বাবা করনা বিড়ি দিয়ে পড়ে লেখে আই লাভ ইউ মুক্ত মুখ অমুক তমুক আসে না নাই কথা বলেন না খ্যান নাই আর আমার নবী বলেছেন মুসনাত আহমদের মধ্যে ইমাম আহ্বল করেছেন হাবিসুল্লাহ করেন আল্লাহর নবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন লা আল্লাহ আল্লাহ্ লাহানত হল মুতান্মি সাতি ওয়াল মুতাসাল্লি জাতি নিলহু নিল মুখাই খালাখ আল্লাম আল্লাহ্ লাহনত হল আল্লাহর অভিশাপ হলো ওই যুবকের উপরে যেই যুবক কিনা হাতের মধ্যে কোনো ট্যাটু অঙ্কন করে হাতের মধ্যে কোন রকমের চিত্র অঙ্কন করে আর্জেন্টিনাকে পছন্দ করে পতাকা আঁকলো হির্জান্টিনার পাকিস্তানকে পছন্দ করে গালের মধ্যে পাকিস্তানের পতাকা লাগায় আর আল্লাহর নবী মোহাম্মদ রসল্লা বলেছেন ওই যুবকের উপরে আল্লাহ যেই যুবক কিনা মুী লীল হোসনীল মুগাইয়া আল্লাহ আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে কিংবা তার হাতের মধ্যে চিত্র অঙ্কন করে বিভিন্ন রকমের উল্কি অঙ্কন করে আবার অনেক মা বোনরা আছে তা কাফেরদের তাহ তামুদ্দুনকে অনুসরণ করার জন্য অনেক মা বোন ভুরুগুলোকে ফ্লাক করে ভুরু ফ্ল্যাগ আসে না নাই আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে মা বোনদেরকে বলে গেলেন ও মা বোন খবরদার খবরদার ইহুদিদের অনুসরণ না করি ওই যে ঘরে ইস্টার জলসাকে অনুসরণ না করে স্টার প্লাসকে অনুসরণ না করে তোমরা আল্লাহ এবং তার নবীর কিতাবোল্লাকে অনুসরণ করবা কিন্তু মা বোনরে এত বক্তব্য করি ওয়াজ মাহফিল দিয়েছেন গাড়ি নিয়ে যখন আসি দেখি মা বোনরা রাস্তার মধ্য দিয়ে ভরে গেছে কিন্তু মা বোনরা কোরআন হাদিসের পথে আসে না তারা এত বক্তব্য শুনে তারা এলেমকে আমলে পরিণত করে না মা বোনদেরকে বলে যাই চারটা কর্মসূচি বিয়ে যাই তুমি যদি এই চারটা কর্মসূচি মেনে নিতে পারো আল্লাহর আটটা জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দেন সুবাল আল্লাহ বলেন হাবিস হলো এই আমার নবী বলেছেন ও আন আবি হুরায়রা তারা দি আল্লাহ খুয়ান কল কল রসল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইদা সাল্লাত মার আতু খামসা আ

দরজা খুলে হবে যে দরজা দিয়ে যেতে চাও ওই দরজা দিয়ে আমার আল্লাহ ওই মা ওই বোনকে প্রবেশ করিয়ে দেবেন এই জন্য যুবকদেরকে বলছি যুবতীদেরকে বলছি আল্লাহর নবীকে ছেড়ে কোনো কাফেরদের অনুসরণ করবা না আমার নবী আবু দাউদের এক হাজার এগারো নাম্বার বর্ণনায় বলেছেন কোন ব্যক্তি যদি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে চলে আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসরের ময়দান ঘটাবেন এই জন্য যুবকদেরকে বলছি মুসলিম উমার বিপর্যয়ের দ্বিতীয় কারণ হলো আমার নবীর সুন্নতকে পরিত্যাগ করে চলা ঠিক কি না বলেন আমার নবীর সুন্নত নাই ঘরের মধ্যে ঢুকলে সালামের প্রচার প্রসার নাই কিন্তার ঘাট এমডিএস মাত্র পরিত্যাগ করে স্কুল কলেজের মধ্যে সুন্নতকে পরিত্যাগ করে এরকম স্ট্যান্ড আপ দাঁড়িয়ে সালাম দেয় বুসু সালাম দেয় আছে না নাই আবার বলে সিট ডাউন এই জন্য মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ হল নবীজির সুন্নতগুলোকে দাফন করা আর সেই স্বর্ণালী যুগ যদি আবার ফিরে পেতে চান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার শূন্যগুলো সুন্নাগুলোকে আবার পুনরায় উজ্জীবিত করতে হবে রসুল এইভাবে বলেছেন আলাই কুম্বি সুন্নতি ও সুন্নতি খোলাফা ইয় রাশিদিন তোমরা নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরো খোলাফা রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো দাব দিয়ে কামড়ে ধরো তামাশা কবিহা ও আদ্য আলাইহা বিন্ন আজি তোমরা দিয়ে দিয়ে কখনো হবে না। আঁকড়ে ধরতে বলা হয়েছে এই জন্য মুসলমানরা খাওয়ার সময় নবীর সুন্নত ভুলে গেছে বিসমিল্লা বলে খায় না হেলান দিয়ে খায় না কাফের মুর্শেকদের সুন্নতকে অনুসরণ করে চলে ঘরের মধ্যে কাফের মুর্শেকদের সুন্নত চলে এখানে অনেক লোক আছেন যারা নবীজির সুন্নতকে পরিত্যাগ করে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ম্যালথাসীয় সুন্নত চালু করেছেন অর্থাৎ ম্যালথাস যেমন জন্ম নিয়ন্ত্রণ চালু করেছে আপনাদের ঘরে ঘরে এখন জন্ম নিয়ন্ত্রণ চলে মুখ দিয়েছে আহার দিয়েছে এই কথা বলাটা নাকি কুসংস্কার বাণীতে সমাজ 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 বিজ্ঞান পরিচিতি টু থ্রি থেকে শেখানো হয় যিনি মুখ দেন তিনি আহাত দেন এই কথা নাকি একটা এটা নাকি কুসংস্কার এটা নাকি অপ অপশিক্ষা আর আল্লাহ বলেছেন অমামিং দা ফিল ব্যাথিংহা প্রত্যেকটা প্রাণের রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি সুভার আল্লাহ প্রত্যেক প্রাণের রিজিক কে কে দিয়ে থাকেন আল্লাহ দিয়ে থাকেন আর আপনি বলতেছেন মানুষের আপনার আকিদা হলেও বিশ্বাস চলে গেছে এত সন্তান হলে আমি খাওয়াবো কি যে আল্লাহ সাত কোটির জনগণকে আঠারো কোটি বানিয়েছেন টাকা পয়সার অভাব আছে মানুষের সুখ অভাব আছে মানুষ কেন বুঝে না আল্লাহর আলো জ্বললে পরে সেখানে অবশ্যই ইমান ইসলামের আলো জ্বলে উঠবে তাই মুসলিম উম্মার দ্বিতীয় কারণ বলছি আমারকে বেশ কিছু কারণ বলতে হবে দ্বিতীয় কারণ হলো মুসলিম উম্মার যে তারা আসলে আল্লাহর নবীর সুন্নতকে বিচ্ছিন্ন করে তারা কাফেরদের সুন্নতকে অনুসরণ অনুসরণ করে চলে ঠিক না ব্যাঠিক